কে বেশি অভিশপ্ত বিজয়নগর রাজ্যে রামায় নামে এক ব্যক্তি বাস করতেন গুজব ছিল যে কেউ যদি সকালে রামায়কে দেখে তবে তারা অভিশপ্ত হবে এবং সারা দিন খেতে পারবে না একথা শুনে রাজা নিজেই পরীক্ষা করে দেখতে চাইলেন রক্ষীরা রামার জন্য ব্যবস্থা করে এবং তার জন্য রাজার পাশে একটি কক্ষ স্থাপন করে পরের দিন সকালে রাজা রামার ঘরে চলে গেলেন যাতে তিনি প্রথমে তাকে দেখতে পারেন এবং এই গুজবটি পরীক্ষা করতে পারেন এটা ঠিক তাই ঘটেছে যে দুপুরের খাবারের সময় রাজা তার খাবারের মধ্যে একটি মাছি দেখেছিলেন এবং বাবুর চিকে এটি নিয়ে যেতে বলেছেন এবং একটি নতুন দুপুরের খাবার প্রস্তুত করতে বলেছিল যখন দুপুরের খাবার আবার পরিবেশন করা হয় তখন রাজা তার ক্ষুধা হারিয়ে ফেলেছিলেন এবং বুঝতে পেরেছিল যে এই গুজবটি আসলেই সত্য সকালে রামায়ের মুখ প্রথম দেখেই মানুষ অভিশপ্ত হয়েছিল তিনি তার জনগণের জন্য এটি কামনা করেননি এবং রামায়কে ফাঁসি দেওয়ার দাবি করেছিলেন বিচলিত হয়ে রামায়ের স্ত্রী সাহায্যের জন্য তেনালি রমণের কাছে যায় কারণ সে তার স্বামীকে হারাতে চায় না পুরো ঘটনাটি শুনে তেনালি রমন রামায়ের কাছে যায় এবং তার কানে কিছু ফিসফিস করে বলে ঠিক তার পরে তাকে ফা নিয়ে যাওয়া হবে একই দিনে রক্ষীরা রামায়কে জিজ্ঞাসা করে যে তার কোনো শেষ ইচ্ছা আছে কিনা রামায় বলেন তিনি রাজাকে একটি নোট দিতে চান যা তাকে ফাঁসির আগে পড়তে হবে রক্ষীরা এই নোটটি রাজার কাছে পৌঁছে দেয় নোটে তেনালি রমন ফিসফিস করে বলেছিলেন রামায়ার মুখ দেখলে ক্ষুধা কমে যায় তারপর যে ব্যক্তি রাজার মুখ দেখে সকালে প্রথম তার জীবন হারানো ভাগ্য তাই কি বেশি অভিশক্ত রামায় নাকি রাজা এটা পরে রাজা তার ভুল বুঝতে পেরে রামায়কে মুক্তি দিলেন গল্পের নৈতিকতা হল কুসংস্কারে পতিত হবেন না